হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। যেই টপিক নিয়ে আজকে কিন্তু ক্লাস করাবো সেই টপিকের কিন্তু কোশ্চেন তোমরা একটা পাবে, এটা কিন্তু লিখে রেখো, ঠিক আছে? তার কারণ এই টপিক খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ রাজ্য আর নৃত্য, কোন রাজ্যের কোন নৃত্য, এটি কিন্তু প্রত্যেক বছর পরীক্ষাতে একটা না একটা তুমি পাবেই এবং এটা কিন্তু জানা তোমাদের খুব দরকার। আজকে কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই করবো, ফালতু যেগুলো আছে সেগুলো কিন্তু করবো না। প্রথমত দেখো রাজ্য তামিলনাড়ু। তামিলনাড়ুতে কিন্তু ভারত নৃত্য কিন্তু বিখ্যাত। তারপর দেখো পাঞ্জাব, পাঞ্জাব কিসের জন্য? পাঞ্জাব কিন্তু ভাংরা। উত্তরাঞ্চল, উত্তরাঞ্চলের কি? গাড়োয়ালি। গাড়োয়ালি কোন রাজ্যের নৃত্য? এটা কিন্তু উত্তরাঞ্চলের নৃত্য। দেখো কর্ণাটকের নৃত্য নাম কিন্তু কি? কর্ণাটকের নৃত্য নাম কিন্তু হাটারি বা ইয়াকশাগান। কেরালা, কেরালা কিন্তু বারবার কিন্তু পরীক্ষাতে আসে কেরালা। কেরালা কি? কেরালা কিন্তু কথাকলি ও মোহিনীনাট্যম। মিজোরাম, মিজোরামে কি? মিজোরাম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মিজোরাম কিন্তু খান্টুম। মেঘালয় কি? মেঘালয়তে কিন্তু লাহো। গোয়াতে কি? দেখো গোয়াটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, গোয়া কিন্তু অনেকবার কিন্তু পরীক্ষাতে আসে, গোয়াতে কিন্তু মান্ডো। দেখো গোয়াতে কিন্তু মান্ডো। হিমাচল প্রদেশে কি? হিমাচল প্রদেশে দেখো নটি, হিমাচল প্রদেশে কিন্তু নটি। উড়িষ্যাতে কি? উড়িষ্যাতে কিন্তু ওডিসি বা ছৌ নৃত্য। ছৌ কিন্তু আরেক জায়গায় আছে, ছৌ কিন্তু আমাদের পশ্চিমবাংলাতেও আছে। আসামে দেখো, আসামে কিন্তু বিহু। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে দেখো ছৌ নৃত্য। গুজরাট, গুজরাটে কি? গরবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর ভারত, উত্তর ভারতে কি আছে? উত্তর ভারতে কিন্তু কত্থক। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে কি বিখ্যাত? কুচিপুড়ি, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু অন্ধের নৃত্য। দেখো মধ্যপ্রদেশে কি? মধ্যপ্রদেশে কিন্তু কার্মা। মণিপুর, মণিপুরে কি আছে? মণিপুরে কিন্তু মণিপুরি, এটা একদম ইজি। বিহারে দেখো, বিহারে কিন্তু খুব এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ন নটলি এবং ছৌ নৃত্য। জম্মু কাশ্মীর কিন্তু প্রত্যেক অনেকবার কিন্তু পরীক্ষাতে আসে রাউফ, রাউফ নৃত্য কিন্তু জম্মু কাশ্মীরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি নৃত্য। তোমরা যারা এই পিডিএফটি এখনও নেওনি অবশ্যই কিন্তু পিডিএফটি কিন্তু নিতে পারো এবং এই পিডিএফটির দাম কিন্তু তোমাদের জন্য একদম অল্প রাখা হয়েছে এবং তোমরা যারা যারা নেবে নিচের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান দিয়েও ডাইরেক্ট নিতে পারো। তাছাড়া কিন্তু আমাদের কিন্তু ওখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান দিয়ে কিন্তু তোমরা নিতে পারো। এই পিডিএফটি কিন্তু শুধুমাত্র কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ যে কোনো পরীক্ষার জন্য নিতে পারো। এরকম অনলাইনের কিন্তু কোশ্চেন আছে, এই কোশ্চেন পেপার থেকে কিন্তু বিগত বছরে পিডিএফ থেকে কিন্তু বহু কোশ্চেন কিন্তু কমন এসছে। যারা যারা নেবে কোশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ, সব অনলাইনের কোশ্চেন, এক লাইনের মধ্যে আছে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। চলো নেক্সট কিন্তু আমরা চলে যাই। নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট, আমরা কিন্তু একটুখানি দেখে নিচ্ছি। দেখো নেক্সট কিন্তু অনেকগুলো আছে। দেখো উড়িষ্যা, উড়িষ্যাতে কিন্তু কোন নৃত্য বিখ্যাত? উড়িষ্যাতে কিন্তু দেখো ঘুমার, চৈত্র ঘোড়া, ছৌ নাচ, জাদ্রু, ভারতলীলা, ঘুমরা। পশ্চিমবঙ্গে দেখো কোনগুলো বিখ্যাত? দেখো পশ্চিমবঙ্গে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো লাল লাগ দিচ্ছি, বাউল, ছৌ নৃত্য, যাত্রা, কীর্তন। ছত্তিশগড়ের কী কী বিখ্যাত? ছত্তিশগড়ে কিন্তু ডান্ডা, কর্মা, সারহুয়া, সুয়া। লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপে দেখো লাহা বা বাডাওডা, বাভাডা, বাভাডা। আচ্ছা মহারাষ্ট্র দেখো, মহারাষ্ট্র কিন্তু তামাশা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তামাশা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেশিরভাগ কিন্তু তামাশাটাই কিন্তু আসে, আর তাছাড়া মৌনটা তোমরা দেখে রাখবে। গুজরাটে দেখো, গুজরাটে কিন্তু ভাবি, গরবা, বেশিরভাগ কিন্তু গরবাটা বেশিরভাগ ইম্পর্টেন্ট আসে, রাসটা আসে এবং ডান্ডিয়া কিন্তু খুব কম আসে, বেশিরভাগ কিন্তু গরবাটা আসে গুজরাট থেকে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। মধ্যপ্রদেশে দেখো নৃত্য, মধ্যপ্রদেশে কি? ঘেরা বা ডাগলা। উত্তরপ্রদেশে কি আছে? উত্তরপ্রদেশে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, নটেঙ্কি, রাসলীলা, চপ্পাল ঝোড়া বা কুমায়ুন। পুণ্ডচেরিতে দেখো, পুণ্ডচেরিতে কী কী আছে? পুরাক্কালি, কোলকালিম, মাস্কারাডা। কেরলে খুব গুরুত্বপূর্ণ, দেখো কেরলে তোমাদের আগেই তো বলেছি কী কী ইম্পর্টেন্ট আগের আগের পার্টটাতে, ওগুলো ওই দুটো নাম মনে রাখলে কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে কেরলে। কেরলে কিন্তু বেশিরভাগ কিছু কিন্তু পড়তে হবে না। চলো হরিয়ানাতে দেখো, হরিয়ানাতে কী কী বিখ্যাত? হরিয়ানাতে দেখো ধামাল, ফাগ, লুর, কোরিয়া, গুপ্তা, ঝুমুর আর ধাপ। বিহারে দেখো কর্মা, কার্মা, ছৌ নাচ, কাঠপুতলি, কাঠপুতলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নাটোয়া। ত্রিপুরাতে দেখো হাজোগিরি। রাজস্থানে দেখো
রাজস্থানে দেখো আমি কিছু বলেছি, ঝুলন যাত্রা খুব কিন্তু বিখ্যাত, তেরিহাট্টাল, সুসিনি। অসম দেখো বিহু, খেলা, গোপলা, এগুলোই এই তিনটে বললেই কিন্তু যথেষ্ট। ঝাড়খণ্ড দেখো, ঝাড়খণ্ডে কিন্তু ঝুমরি ও যোগিতা। কর্ণাটকে দেখো, কর্ণাটকে তোমাদের কিন্তু একদম প্রথমে পড়িয়ে দিচ্ছি, কর্ণাটক আর দেখালাম না, ভিডিও বড় হবে। তামিলনাড়ুতে দেখো, তামিলনাড়ুতে কিন্তু কোলাট্টাম কিন্তু বিখ্যাত, কারাগাম। পাঞ্জাবে দেখো ভাংড়া, তোমরা সবাই জানো পাঞ্জাবে ভাংড়ার জন্য কিন্তু বিখ্যাত, ঝুমুর। পাঞ্জাবে ভাংড়াটা মনে রাখলেই হবে। হিমাচল প্রদেশ দেখো, হিমাচল প্রদেশ কিন্তু ডান্ডি, ডাড্ডা, কিন্নর, থালি, নটি, ছাবরা, থোডা। মণিপুর দেখো, মণিপুরে কিন্তু মণিপুরি যেটা আছে সেটা তো তোমরা জানো। তারপর চলো নেক্সট কোশ্চেনে। জম্মু কাশ্মীরে দেখো হিকিত, দুমাই, দামলি, এগুলো কিন্তু মনে রাখলেই হবে। অন্ধ্রপ্রদেশে দেখো, অন্ধ্রপ্রদেশে কিন্তু বাঞ্জারা, বিধিনাটকম, ঘণ্টামার টালা। তো এগুলোই কিন্তু দরকার, প্রথমে যেগুলো পড়ালাম প্রথম পার্টটা সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ওগুলো কিন্তু একটুখানি মুখস্থ করে যাও আশা করি ওখান থেকেই কিন্তু। এবং সেকেন্ডে যেগুলো পড়ালাম যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু একটু দেখে যাও। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।